হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি রানা। আজ তোমাদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার এ ভিডিওটা করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো আজকাল ফেসবুকে নাইট মুড দেওয়া যায়, এটার একটা উপকারিতা রয়েছে। যেমন নাইট মুড দেওয়াতে সুগের ক্ষতি অনেকটা কম হবে, দীর্ঘক্ষণ ফেসবুক ইউজ করাতেও সুগের ক্ষতিটা অনেকাংশে কমানো যাবে। তাই আমাদের উচিত এই নাইট মুড দিয়ে ফেসবুক ইউজ করা। তো যারা এখনও জানেন না কীভাবে করতে হয় তাদের জন্য এই ভিডিওটি করা, নিশ্চয়ই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকার আসতে পারে। যদি উপকার এসে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত জানাতে চাইলে নিশ্চয় কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আর কথা না বলে চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। নাইট মুড করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম মাখি ফর মাখি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার, এই ধরনের ঠিক এইটা। ওয়েট করেন একটু, এই তো এই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল করতে হবে না, আর আপনারা ইনস্টল করে নেবেন। একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই নাইট মুডটা সরাসরি ফেসবুকে দেওয়া যায় না, এরকম সিস্টেম এখনও বের হয়নি। তাই আমাদের এই সফটওয়্যারটাতেই ফেসবুক ইউজ করতে হবে, এবং এই সফটওয়্যারে নাইট মুডটা ইউজ করা যাবে, অন্য ফেসবুকে করা যাবে না। এখানে চলে এসেছে, এখানে প্রথম অপশনে বলতেছে নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আর নিচে বলতেছে পাসওয়ার্ড। আপনাদের যদি আগে ফেসবুক আইডি থাকে তাহলে ওই ফেসবুকটা এখানে লগ ইন করবেন, আর না থাকলে এখানে ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট আছে যে ওখানে টাইপ করে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার আছে, ওটা আমি এখন লগ ইন করবো। একটু ওয়েট করেন, দেখুন আমার আইডিটা লগ ইন হচ্ছে। একটু ওয়েট করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা এখানে সেট হয়ে গেছে। সো এখনও নাইট মুড হয়নি। নাইট মুড করার জন্য যা প্রয়োজন তা হচ্ছে এখানে ঠিক উপরে তিনটা ডট দেওয়া আছে, ওখানে ক্লিক করুন। নিচে তিনটা অপশন এসেছে, ওখানে দ্বিতীয় অপশন অর্থাৎ সিটিনে ক্লিক করুন। সিটিনে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলো অপশন চলে এসেছে, তার মধ্যে দ্বিতীয় অপশন জেনারেল অপশনে ক্লিক করুন। এখন আবার অনেকগুলো অপশন চলে এসেছে, তাই প্রথম অপশনে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে নাইট মুড করার জন্য চতুর্থ অর্থাৎ AMOLED এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে একটু ওয়েট করুন আর ফিরে আসুন আপনার ফেসে। দেখা যাচ্ছে যে ফেসটা কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব
ফুসটে কালো দেখা যাচ্ছে, শুধুমাত্র ছবিগুলা ছাড়া সব সব লেখা কালো হয়ে গেছে। এটাই হচ্ছে আসলে নাইট মোড। যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আমার এই ফুসটা এবং আপনাদের উপকার লাগে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে পারি। থ্যাংক ইউ এভরিবডি।